একটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র আমাদের অনুরাগের সঙ্গে জয়েন করেছে। অর্জুন চক্রবর্তী এসছে ডক্টর হিসেবে, তোমরা সবাই ওনাকে চেনো, কে না চেনে ওনাকে। খুব ভালো, খুব সাপোর্টিভ অ্যাক্টর। উর্মি জয়ের যে পয়েন্ট অফ ভিউ বা রত্না অজয়ের যে পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে একদমই আমরা মেনে নিতে পারছি না। দাদাই আর লাবণ্যের এই মানে ওই বাচ্চাটার প্রতি এত ভালোবাসা, এত কেয়ারিং মিষ্কার প্রতি, তো সেটা আমরা একদমই মেনে নিতে পারছি না। যেই জন্য আমি জয় রত্না অজয় পুরোপুরি দীপা সাপোর্টে এবং আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেছি অলরেডি। আজ এপিসোডে সবাই দেখতেই পেয়েছে, বেরিয়ে গেছি অলরেডি, কিন্তু এটার পর কি হবে। তো এই চরিত্রটা খুবই ইন্টারেস্টিং, খুব ভালো একটা চরিত্র। আর তোমরা যারা বেসিক্যালি ভাবছো যে সূর্যদীপা ডিভোর্স হয়ে গেছে মানে ওরা আলাদা হয়ে গেছে, সেটা আদৌ নয়। কারণ সূর্যদীপাকে তোমরা যতটা ভালোবাসা দিচ্ছ, তার থেকেও বড় কথা আমরা যতটা ইনভলভমেন্টে কাজ করছি সূর্যদীপাকে নিয়ে, সেখানে ওই দুটো চরিত্র কখনো আলাদা হওয়ার নয়। তো আমি বলবো তোমরা নিশ্চিন্তে থাকো, কখনো এটা মনে করো না যে সূর্যদীপা আলাদা হয়ে গেছে মানে ওরা আলাদাই থাকবে আর মিল হবে না, এরকমটা একদমই না। সূর্যদীপা তোমাদের কাছে সূর্যদীপার মতোই থাকবে। পরিস্থিতির চাপে পড়ে ওরা দুজন আলাদা হয়েছে, বাট আবার খুব শীঘ্রই ওরা মিল হবে, ওদের মিল হবে। যেটা আসতে চলেছে সেটা ভীষণ 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 ইন্টারেস্টিং, কারণ এই ফেজটা আমাদের সেই পুরনো কালে ফিরে যাচ্ছে। সেই পুরনো কালে কী কী হয়েছে সেটা একটা প্রিক্যাপ যে কী কী হয়েছে আগে, সো সেটা নিয়ে এই ট্র্যাকটা। এবং আমার মনে হয় এই ট্র্যাকটায় আমার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, আমি চেষ্টা করবো সেটা ফুটিয়ে তোলার। আমি জানি না কতটা কী করতে পারবো, কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। আমি যতটা শুনেছি ওয়ানলাইনার, আমার মনে হয় ভীষণ ভালো একটা ট্র্যাক, কোনো কিছু খারাপ হবে না, আপনারা ভালোবাসবেন আমার মনে হয়। নেগেটিভ যেখানে আছে সেখানে তো পজিটিভ আছেই, যখন নেগেটিভটা দেখতে পাচ্ছেন তাহলে পজিটিভটাও দেখতে পাবেন। প্রত্যেকটা মানুষই চায় যে আমি একটু হ্যাপি থাকবো, একটু প্রত্যেক মানুষই ভালো থাকতে চায়। তো দীপারও তো অধিকার আছে ওর ভালো থাকার, তাই না? তো এবার হয়তো তোমরা দীপাকে একটু হাসতে দেখবে, আর যে চরিত্রটা নতুন এসেছে অর্জুন দার চরিত্রটা, হয়তো দীপাকে এবার একটু হাসাবে। এটা নয় যে দীপার জীবনে চলে এলো অর্জুনের, অর্জুন দীপার প্রতি একটা সফট কর্নার আছে, এবার হয়তো এবার ওদের প্রেম দেখাবে, এমনটা নয়। দীপা এসবের কিছুই জানে না, অর্জুন দা যতই দীপাকে ভালোবাসুক, ভালো লাগুক না কেন, দীপা এসবের কিছুই জানে না। কিন্তু হ্যাঁ, অর্জুন দা খুব ভালো মানুষ, দীপা এটা জানে। স্কুল লাইফের একটা বন্ধু কাম দাদা, এরকম একটা খুব মিষ্টি চরিত্র। আর আরও অনেক কিছু তোমরা সামনে গল্প দেখতে পাবে, সব যদি বলে দিই তাহলে তোমাদের দেখার ইন্টারেস্টটা কমে যাবে, সব বলবো না। যেভাবে ভালোবাসা দিচ্ছ, যেভাবে সাপোর্ট করছো অনুরাগের ছোঁয়াকে, সেভাবে সাপোর্ট করো। আগামী দিন অনেক ভালো ভালো গল্প আসতে চলেছে, এবং দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া মানডে টু সানডে শর্ট 9:30 PM অনলি অন স্টার চ্যানেল। আর অবশ্যই SBF টেলিভিশনে চোখ রাখো।